প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের রমজানে রমজানের রমজানে রমজানের রমজানে রো রমজানে السلام <متحدث> <applause> 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 عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم <نصلي>. على حبيبه الكريم أما <عمى> بعد شو <شوفتشوفت> بريد ইফতারের খুব কাছাকাছি সময়ে এই মুহূর্তে যারা আপনাদের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশন দেখছেন আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাত্যহিক আয়োজন এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রমজানের আলো অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সিয়াম সাধনা করে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের এই প্রাত্যহিক আয়োজন আমাদের রমজানের আলো অনুষ্ঠানটি শুধু আমাদের জন্য নয় আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান এবং প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং প্রত্যেক আলোচনায় একজন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানাই একজন বিদগ্ধ আলেমে দিন যিনি এই রমজান মাস সম্পর্কে শরীয়ত মাসা মাসাইল সম্পর্কে অভিজ্ঞ আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো দোয়া ও মোনাজাত রমজান মাস এটা এবাদতের মাস আর এবাদতের মূল হলো দোয়া রসুলে করিম সুস্তম সাদ করেন আর দোয়া ও মুখলাদা অর্থাৎ মানুষের মগজ যেমন মানুষের একটা ভাইটাল পোর্শন অংশ দো এবাদতের মধ্যে মগজের স্থলাভিষিক্ত হলো দোয়া আমি এবাদত করলাম আল্লাহর কাছে কিছু চাইলাম না তাইলে কিন্তু সে মগজটা পাওয়া গেল না রসুল করিম ইসলাম সার্থকভাবেই সে কথা বলেছেন সে কারণে দোয়া এবং মোনাজাত আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু এই বিষয়ে আলোচনা করার জন্য যে সেটি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আসুন আমরা তার সাথে পরিচিত হই তরুণ আলেমিদিন দিন আল্লাহ মুফতি মনিরুজ্জামান আল খাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আর কথা না বাড়ি আসুন আমরা আমাদের আজকের সম্মানিত আলোচকের কাছে ফিরে যাই যে মৌলানা মুনজ্জামান সাহেব দোয়া এবং মুনাজাত সম্পর্কে প্রথমত আমরা ভূমিকায় যে জিনিসটা আমরা আপনার কাছে জানতে চাইব যে আল্লাহর কাছে দোয়া করার কী ফজিলতা এবং কোরআন এবং হাদিসের আলোক আপনি একটু আলোকপাত করুন সংখ্যা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি দোয়া এবং মোনাজাত তো সর্বপ্রথম কোরআনে করিমের ওই আয়তে করিমার থেকে আমরা কোট করতে পারি তা আলা ইমানদার বান্দাদেরকে বলছেন উদাহনি আস্তাজিবুল একম তো রাবুল আয়লা তার প্রিয় বান্দাদেরকে বলছেন তোমরা আমার কাছে চাও আমি কবুল করে নিব তোমাদেরকে দিব এমনিভাবে আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ তাল ওসাল্লামা আল্লাহ তবরুক আলার কাছে চাওয়ার জন্য আমাদেরকে যেমনিভাবে হুকুম করেছেন ঠিক একইভাবে সাহাবাই সাহাবাইকরামদেরকে নিয়ে আমাদের প্রিয় রসুল প্র্যাকটিক্যালি যখনই যখন প্রয়োজন হয়েছে তখনই সাহাবাই সাহাবাইকরামদেরকে নিয়ে আল্লাহ তে প্রার্থনা করেছেন এবং সেই প্রার্থনা কবুল হওয়ার জন্য যেই মুখ্যম সময়গুলো আছে মজার ব্যাপার আমাদের প্রিয় রসুল সাল্লাহু আলী আলী ও উম্মতের ফায়দার জন্য সেটা পর্যন্ত স্পষ্ট চিহ্নিত করে দিয়েছেন কেন দোয়া করার জন্য বলেছেন আর দোয়া প্রার্থনা করা পার্থিব জগতে আমরা খুব সচেতন সজাগ পার্থিব জগৎকে আমার জীবনটাকে আরো সুন্দর করার জন্য আমি যে জায়গায় আছে যে স্থানে আছি আমি আরও উপরে ওঠার জন্য আমার উপরে যিনি আছেন তার কাছে কিন্তু আমি প্রার্থনা করছি প্রেয়ার করছি দরখাস্ত করছি আমি এই পার্থিব জগৎকে আরও সুন্দর করার জন্য তো অ্যাজ এ মুসলিম মুসলমান হিসেবে আমরা এই পার্থিব জগৎকে ক্ষণস্থায়ী জিন্দিগি মনে করি আসল জিন্দিগি হচ্ছে পরকাল যেই পরকালে আল্লাহ তবা আর পক্ষ থেকে শান্তির ফয়সালা হবে রব্বুল আলামিন তার বান্দাদেরকে হুকুম করেছেন কারণ আল্লাহ তবা আরক্তালা স্রষ্টা আমরা সৃষ্টি সৃষ্টি যখন স্রষ্টা মেনে আল্লাহ তবা আরক কাছে কায়মনুবাককে বিনয় নম্রতার সাথে প্রার্থনা করে রব্বুল আলমিন তখন খুশি হয়ে যান ফেরেশ তাদেরকে সাক্ষী রেখে তাদের দোয়াগুলো কবুল করেন ফেরেশ তাদেরকে দেখান এবং বলেন যে তোমরা তো বলেছিলে যে আমার এই আদম জাতি এরা পৃথিবীতে শুধু ফেতনা ফাসাদ করবে কোন খারাপি করবে ইত্যাদি তখন রবুল্লা আলমী তাদেরকে বলেছিলেন যে নিশ্চয়ই আমি যেটা জানি সেটা তোমরা সেটা জানো না সেইটার ব্যাখ্যা কিন্তু বিশেষ করে তফসিরের অসংখ্য তফসিরের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় বান্দার রসুল উম্মতরা যখন একত্রিত হয়ে বিশেষভাবে ফরোজ নামাজের পরে বিশেষ কোনো ঈদের নামাজের পরে বড় বড় মনে যাতে যখন এ মশগুল হয় চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে তখন রব্বুল্লাহ আলমিন ওই ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন যে ওরা কি করছে তখন ফেরেস্তার আল্লাহ আপনার কাছে পাওয়ার জন্য মাখফরাতের আশায় নাজাতের আশায় অত্যন্ত বিনয়ের সাথে আপনার দরবারে ভিকারির মতো দুইটা হাত তুলে আছে ঈদের নামাজের কথা বিশেষ করে হাদিসের মধ্যে এসেছে ঈদের নামাজের সময় ফেরেস্তাদেরকে দেখান তখন রব্বুল্লাহ আলমিন ওই কথাটা কোট করেন তখন ফেরেজ তাদেরকে বলেন কেন তোমরা না বলেছিলে যে এরা শুধু ফেতনা ফাজাত করবে খুন খারাপি করবে কিন্তু রাবোলা আলামিন ওদেরকে তখন বলে সেদিন আমি বলেছিলাম আমি যেটা জানি তোমরা সেটা জানো না এটার বাস্তব চিত্র এটা তোরা বলায় আলামিন প্রার্থনা করলে খুশি হয়ে যান আমাদের যখন ভিক্ষুক যখন আমাদের কাছে একবার দুইবার তিনবার চায় তখন আমরা কিন্তু বিরক্ত হই আল্লাহ চাইলে বিরক্ত হন না চাইলে বিরক্ত হনলি এখানেই তো সৃষ্টি এবং স্রষ্টার যে ফারাক যেটা রয়েছে সেখানে আল্লাহ তবরুক তারা না চাইলে অসন্তুষ্ট হন যেই হাদিস শরীফে এটাও এসেছে একটা সম্প্রদায় এক সময় যারা সেই সময় খুব নেকি কাজে লিপ্ত কোনো গুণা নেই তাদের খুব আল্লাহকে খুশি করার জন্য শুধু নেকি কাজেই নেকি কাজের মধ্যেই রয়ে গিয়েছে দোয়া মানুষ করে কখন যখন অনুতপ্ত হয় আল্লাহর কাছে কিছু চাওয়ার আশায় নম্রতার সহকারে তো রাবুল্লাহ আলমিন ওই ক্ষেত্রে ওই যে বান্দারা শুধু নাকি কাজে তারা যেন কোনো গুণা যেন টাস্ক করতে না পারে তখন রাবুল্লাহ আলমিন বলতেছেন যে এই কওমের চাইতে আমার কাছে ওরা ভালো যারা গোনা করার পরে অনুসূচিত হয় অনুতপ্ত হয়ে আমার কাছে আবার ফিরে আসে ফিরে আসে তখন রাবুল্লাহ আলমিন বলেন এরা যদি এরকম না করে প্রয়োজনে এদেরকে আমি সরিয়ে নিই এখানে এখানে আমি সেই ধরনের একটা কৌমানব যারা গুনা করবে আবার আমার কাছে ফিরে আসবে আমার কাছে প্রার্থনা করে আসলে আল্লাহ পা গুলা আমিন বিনয়টাকে খুব পছন্দ পছন্দ অন বান্দা এবাদত করে যদি অহংকারী হয়ে যায় ওই বান্দা থেকে ওই বান্দা উত্তম গুনা হয়েছে তার কিন্তু সে আবার অনুতপ্ত হচ্ছে অবশ্যই অবশ্যই অনুতপ্ত হচ্ছে সুরমায়ুনের মধ্যে আমরা দেখতে পাই যে এমন কিছু মুসল্লি থাকবে যাদের জন্য আল্লাহর আজাব গজব অনিবার্য তারা কারা যাদের এই মুসল্লিগিরি করতে গিয়ে লোক দেখানো লৌকিকতা রয়েছে রিয়া রয়েছে অহংকার রয়েছে অহংকার প্রবণতা অহংকার প্রবণতা রয়েছে আমি এখানে আবার আসব আমরা এ পর্যায়ে আমাদের দর্শক শ্রোতাদের থেকে কিছু প্রশ্ন নিয়ে আসি আমরা আল্লাহর কাছে দোয়া করে থাকি আমার প্রশ্ন কোন কোন সময় দোয়া কবুল হয় নামাজের পরে হাত তুলে দোয়া নিয়ে আমাদের দেশে অনেক বিতর্ক রয়েছে আমি জানতে চাই এর কোনো সুষ্ঠু সমাধান আছে কিনা ইয়েস দুই দুটি প্রশ্ন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম দর্শকদের কাছ থেকে প্রথম হলো সব সময় তো দোয়া করা আসলে অবাহিত দোয়ার জন্য তো কোনো রেস্ট্রিকশন নেই নিষেধাজ্ঞা নেই দোয়া এখন করেছি একটু পরেই করতে পারবো না এমন কিন্তু নয় তো দোয়া করার যে সময় দোয়া করলে বেশি কবুল হয় সেই প্রশ্নগুলো আমার দর্শক শ্রোতা করেছেন এবং দ্বিতীয় প্রশ্ন হলো যেটা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ অনেক সময় হাত তুলে দোয়া করতে অনেকে নিষেধ করেন যে হাতটা তোলা লাগবে না আসলে কি প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি প্রিয় দর্শক শ্রোতা আমাদের জানা থাকা দরকার আমরা প্রার্থনা করছি কার কাছে মহান রব্বুল্লাহ আলা মিনের কাছে আল্লাহ তাবারুক আলা আমাদের স্রষ্টা আমরা তার সৃষ্টি তো প্রার্থনার সময় সেই আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করা আমরা দেখে আসছি করবো কি করবো না এই আহলে ফিতনার জামানায় এমন প্রশ্ন যেটা আসছে আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে কোনো নাসারা থেকে এই কথা আসছে না মুসলমান মুসল্লির কাছ থেকে আসছে দোয়া করো হাত তোলার কোনো নাই আসলে দোয়াটা কিভাবে করব দোয়ার ধরনটা কেমন হবে সেটাকে নিয়ে এখন যে বিভ্রান্তের বেড়া জালে আমরা ডুবে যাচ্ছি ডুবে গিয়েছি প্রকৃতপক্ষে ইমান সহকারে আল্লাহ এবং রসুলের দিকে যদি আমরা নজর করি রসুল করিম রফুর রহিম সাল্ল তলিউ আলিউলামা সুস্পষ্টভাবে প্রিয় দর্শক শ্রোতা যে দোয়া কিভাবে করবে সেটা নবীজি প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়েছেন শিখিয়েছেন সিহাসিত কিতাব আবুদাউর শরীফের সানের দুইশো ন নম্বর পৃষ্ঠার মধ্যে সেই হাদিস শরীফ খানা এখন কোট করতে হয় প্রিয় নবীর রহমাতুল্লাহ আলমিন বলেছেন যে দোয়া তোমরা কিভাবে করবে দোয়ার ধরন যদি নবীজি জানিয়ে না দিতেন তো উপর দিকে তাকে কতক্ষণ আল্লাহর জিকির করা অথবা সিনার ধরে বসে থেকে আল্লাহর জিকির করা হ্যাঁ তো রকম হবে স্পষ্টভাবে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবুতুনি আকিফু আকুফিকুম তোমরা তোমাদের যে দুইটা হাত আছে এই দুইটা হাতের পেট দিয়ে এভাবে এভাবে তুলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে জাস্ট মানে ভিক্ষুকের মত মহান আল্লাহ তাবারক taala ওই দুইটা হাত তখন আল্লাহর দরবারে কায়মগন বক্কে প্রার্থনা করার কারণে এই দুইটা হাত আর সাধারণ হাত নাই আল্লাহর রহমত এসে গিয়েছে বরকত এসেছে সেই কারণে মাসাই করতে রবিজি ঘোষণা আসলে আমরা হাত তোলা নিয়ে যে বিতর্ক এখন ইদানিংকালে বাতাসে উঠছে আল্লাহর কাছে হাত তোলা যাবে না বা হাত তুলে মনে করার প্রয়োজন নেই তো আল্লাহর কাছে যখন হাত তুলতে হয় না বা হাত তুলতে আমার কষ্ট লাগে এই হাত কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে যাচ্ছে হাত কোথাও না কোথাও যাচ্ছে কিন্তু দিচ্ছি আমরা কোথাও না কেউ এই জায়গায় কেউ সেই জায়গায় কেউ দেশে কেউ বিদেশ থেকে হাত বাড়িয়ে আমরা কিন্তু নিচ্ছি আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য হাত তুলতে আমাদের খুব কষ্ট লাগে কিন্তু আল্লা বাকরবুল আমি আকামুল হাকিম বলেন যে আমার কাছে হাত তুলতে আমার কষ্ট লাগে ঠিক আছে যাও এই হাত দিয়ে মানুষের দ্বারে দাঁড়ায় যাও ওই হাত দিয়ে টাকা নিয়ে আমরা কিন্তু পকেটে রাখতেছি এটা খুব অমুক সত্য কথা আমি বলতেছি আপনি যে কথাটা বললেন যে এটা নিয়ে আরেকটা বিতর্ক শোনা যেটা আমাদের প্রশ্নের মধ্যে এসেছে দর্শক শ্রোতা যেটা বলেছেন যে আপনার কখন দোয়া কবুল হয় তো আমরা জানি আমাদের আজীবন যে চর্চা আমাদের হাজার বছর ধরে চর্চা যে নামাজের পরে আমরা হাত তুলে মনাজাত করি কেন আল্লাহর কাছে চাইতে তো তো আল্লাহর কাছে চাইলে আমার কি আপনি চাইলেন আমার কষ্ট হবে কেন হ্যাঁ এই ব্যাপারে সুন্দর একটা প্রশ্ন এসেছে যে আসলে আপনি এর আগেও বলেছেন যে যখন তখন আমরা আল্লাহর কাছে চাইতে পারি এখন চাইলাম একটু পরে আবার চাইতে পারি কিন্তু কখন চাবো তো ফরজ নামাজের পরে আমি আমার বাবাকে দেখেছি বাবা তার বাবাকে দেখেছেন এভাবে আমরা দেখে আসছি করছি তো ফরজ নামাজের পরে কেন এত গুরুত্ব দিয়ে দেওয়া করা হচ্ছে সেই এভিডেন্সটাই আজকে দেওয়ার জন্য যে রসুল করিম রৌফুল রহিম সাল তালা আলহিউআ আলী ওসালামার উপরে আল্লাহ তবরুক তালা যে পবিত্র কোরআনে করিম নাজিল করেছেন এই কোরআনে করিমের একটা সুরার মধ্যে স্পষ্টভাবে সেই দিক নির্দেশনা রয়েছে সুরা ইন শেরাহাহ তিরিশ পাড়ার মধ্যে আল্লাহ তবরুক তালা বলছেন রাজিম ইসমিল্লাহ রহমানুর রহিম ফঈদা ফারোক্তান সব এই আয়তে কেরিমা তফসিরের মধ্যে সৈদুন আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালুস জলিল কদর চারজন সাহাবি তফসির মজাহাবির মধ্যে বিশেষ করে মজাহারির মধ্যে উল্লেখ করা হয়েছে যে নবীজিকে রবুল্লা আলমিন বলতেছেন আপনি যখন ফারেক হলেন তো আপনি ধাবিত হন কোথার থেকে ফারেক হলেন কোথায় ধাবিত হবেন সেই তফসিরের মধ্যে আমরা দেখতে পাই সুস্পষ্টবারে রইসুল মুফাসরিন সৈদুল আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালী সহ আরো জরিল কদর চারজন সাহাবি এ তফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাকরবুল আলমিন বলছেন তার প্রিয় হাবিবকে আপনি যখন নামাজ থেকে ফারেক হলেন তখন তখন আপনি দোয়া সহকারে আল্লাহ দিকে ধাবিত হন মনোনিবেশ করুন তো এই প্রসঙ্গে বলতে হয় কোরআনে করিমের এটা ঠিক কারাম আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাল আলী আলী ওসাল্লামাকে যখন প্রশ্ন করেছিলেন দোয়ার ফজিলত জানতে পেরে নবীজির কাছ থেকে জেনে নিয়েছেন যে যা রসুল আল্লাহ সবসময় আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারি কিন্তু একটি কথা যেটা আপনি যদি না বলেন গোটা সৃষ্টির জন্য সেটা গায়েব থেকে যাবে যে কারণে আমরা নবীকে গায়েব জান বলা নবী বলি তো ইয়া রসুল আল্লাহ সাহাবাইকারিদা বিশ্বাস কখন দোয়া কবুল হয় সেটা আমরা কেউ জানি না কিন্তু আল্লাহ রসুল জানেন তাই তো প্রশ্নটা সেরকম আল্লাহ সালাম ইয়া রসুল্লাহ কোন দোয়াটা আল্লাহ কখন বেশি কবুল করে থাকেন অর্থাৎ কবুল হওয়ার গ্যারান্টি কখন আছে হ্যাঁ তিরমিজি শরীফের মধ্যে হাদি শরীফ তো রসুল করিম রফুর রহিম সাল আলিউ আলী সাল্লাম বললেন যে হ্যাঁ দুইটা সময়ে আমার রব্বুল আলীদিন দোয়া পছন্দ করেন কবুল করে থাকেন গ্যারান্টি রয়েছে যেখানে নবীজি সেটা করেন নবী সাল জাফর আখির এক নম্বর হচ্ছে গভীর রাত যখন দ্বিতীয়াংশের পরে গভীর রাতে সেই সময় আল্লাহ তাবারক আল্লাহ সবাই যখন ঘুমায় সময় বান্দা উঠে যদি আল্লাহর দরবার হাত তুলে পাঠান দ্বিতীয়তা হচ্ছে দুবুরি কুল্লি প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ তাবারক তাআলা দোয়া বেশি করে হাদিস শরীফ এরকম আরো অনেক হাদিস শরীফ আছে আমি সম্ভব হলে আবার এই বিষয়ে আপনার কাছে ফিরে আসব আমরা এই পর্যায়ে আরো কিছু প্রশ্ন আমাদের দর্শক শ্রোতাদের থেকে নিয়ে আসি আমরা কোরআন এবং হক্কানি আলেমদের মাধ্যমে জানতে পারছি আল্লাহ পাক নিজে এবং তার ফেরেশতাগণকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ করেন এবং কোরআন শরীফে আরো ارشاد হয়েছে যে আল্লাহ পাক কোনো দোয়া কবুল করেন না যতক্ষণ পর্যন্ত ওই দোয়ার মাধ্যমে দোয়ার মধ্যে দুরুদ এবং মিলাদ শরীফ না থাকে এবং ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু মাওলানা এবং ইসলামিক পিপল দে আর ডিসকারেজিং মিলাদ এবং শরীফ ইভেন সামটাইম দে আর ডিক্লেয়ার্ড শরীফ অ্যান্ড মিলাদ শরীফ

দোয়া কবুল হয় না আমাদের দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দূরসে পড়তে হবে দোয়ার আগে পরে বা দোয়ার মাঝখানে দ্বিতীয় প্রশ্ন হলো একটু আগে যেটা ফরজ নামাজের পরে দোয়ার কথা বলেছেন জানাজার নামাজও এটা একটা ফরজে কাফায়া নামাজ এটার পরে দোয়া করার জায়গা যাচ্ছে কিনা আমার মনে হয় আমাদের আলোচনা দর্শকদের প্রশ্ন একই সূত্রে গাথা একই সূত্রে বলুন যে প্রথমত কখন আমরা দোয়া করব নামাজের পরে দোয়ার কথা আমরা ইতিপূর্বে বলেছি নামাজের পরে দোয়া করাটা দোয়া করাটার কথা প্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিপূর্বে বলেছি যে আল্লাহ তবরুকআলা ও প্রিয় রসুল সাল্লাহ আলী আলী ওসাল্লামাকে প্রত্যেক নামাজের পরে দোয়া সহকারে আল্লাহর দিকে মনোনিবেশ করতে বলেছেন একইভাবে রসুল করিম রফুরেন সাল্লু আলী আলী ওয়া সাল্লামা সাহাবাইক্রামের প্রশ্নের উত্তরে উম্মতের কল্যাণার্থে জানিয়ে দিয়েছেন সেই গোপন রহস্যের কথা কখন দোয়া কবুল হয় দুইটা সময়ের মধ্যে একটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ তাবারকতালা দোয়া বেশি কবুল করে থাকেন সুতরাং জানাজার নামাজের পরে দোয়া আছে কি নাই এটা যদি আমরা বিবেচনা আছে যে জানাজান নামাজ এটা কোনো সুন্নত নফল না এটা কিন্তু একটা ফরজ নামাজ ফরজ নামাজ তো আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই যেহেতু জানাজান নামাজের মধ্যে দোয়ার একটা বিষয় আছে এই কারণে অনেকেই মনে করে থাকেন জানাজান নামাজ এটাই দোয়া সুতরাং আর কোনো দোয়ার দরকার নেই অথচ জানাজার নামাজ কিন্তু এটা দোয়া না জানাজার নামাজ এটা দোয়া তার অনেকগুলো সাইড আছে আমার আমাদের আজকের যারা দর্শক দোয়া প্লাস আর কিছু আরও কিছু দোয়া প্লাস শুধু দোয়া নয় শুধু দোয়া নয় যদি শুধু দোয়াই থাকতো দোয়ার মধ্যে কিন্তু কোনো রোকন নেই অথচ জানাজার নামাজ মোটেই না একজন মাইয়েত একজন মাইয়েত যখন দুনিয়ার থেকে চলে যান একজন বান্দা মাইয়েত হয়ে যান তখন ওই মাইয়াতের জন্য সত্যিকার অর্থে আপন কারা নবী করিম রফ রহীন আলহীলদের শিক্ষা দিচ্ছেন তোমাদের থেকে যারা আগে কবরের বাসিন্দা হয়েছে তাদের জন্য বেশি বেশি দোয়া করো এবং এই মাইয়াতের জন্য সেই সত্যিকার অর্থে আপন যেই মাইয়াতের আপনজন তার জন্য যত বেশি দোয়া করে ওই মাইয়াত তার উপরে তত বেশি খুশি হয় এছাড়াও বোকারি সাহেব একটি অধ্যায় তো আছে সম্ভবত

শরীফ দোয়া কবুল হওয়ার জন্য কি গুরুত্ব রাখে তিরমিজি শরীফের মধ্যে আবু আবুল বিতির এই অধ্যায়ের মধ্যে সৈদুন আবদুল্লাহ ইবনে অমর ফর রদি আল্লাহ তালুয়া তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে শরীফ শুধুমাত্র দোয়া নয় বান্দার বনিয়াদমের সমস্ত আমল এই দুরুশ শরীফের উপর নির্ভর থাকে দুরুস শরীফ ছাড়া কোনো দোয়া পর্যন্ত আমল না। ছাড়া এবং আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তখন যেই দোয়াটার আগে পরে মাঝখানে কোথাও শরীফ নেই এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে যেই ব্যক্তি দোয়া করেছেন ওই ব্যক্তি পরক্ষণে যখন আল্লাহর প্রিয় হাবিবের উপরে আল্লাহর হুকুম পালন করে মহাব্বতের সাথে ইমান সহকারে তাহাজিম নিয়ে শরীফ পাঠ করে তখন ওই শরীফ যখন আল্লাহর দরবারে যায় তখন সে একাকে যায় না ওই যে ঝুলন্ত যে দোয়াটি আছে ওই দোয়ার সাথে যখন দুরুশরীপটি অ্যাড হয় তখন ওই দোয়া সহ শরীফ আল্লাহর দরবারে পৌঁছে যায় সুতরাং দোয়া কবুল হওয়ার জন্য একটা অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে

এটা স্রষ্ট এবং সৃষ্টির মধ্যে আল্লাহ ফাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন অবাহিত করে দিয়েছেন আল্লাহ তার ফেরজ তারা সবাই দুরস্বীপ পড়ে আমাদেরকে অর্ডার করেছেন এই নবীর এটা স্যালিউট ফর হিম হিমসলে কেমস ইসলামের সম্মান এবং মর্যাদা এত বেশি যে আল্লা ফাক রব্বুল আলমিন নিজেই নবীকে সেই মর্যাদা দিয়েছেন আমাদেরকেও এখানে সামিল করে নিয়েছেন আল্লাহর অপার করুণা এটা আর দোরশ্বিপ আমরা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কারণ নামাজের ভিতরেও আল্লাহ ফাকরবুল আলমিন দোরশ্বরিপ গেথে দিয়েছেন এটা কোনো সংসদে বিল পাশ হয়েছে তা কিন্তু নয় এটা কুদরতি ফসালা পৃথিবীর কেউ যদি এটাকে বের করতে চায় সম্ভব নয় কারণ রব্বুল আলামিন সালাম ফিরানোর আগে কিন্তু দোরশরিফ আছে তো কেউ যদি বলে না আননেসেসারি টাস্ক এটা আমি সেখানে যাব না সম্ভব না নামাজি মাত্রই দোরজ পড়তে হবে কি মেসেজ দিলেন যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম যদি হয় নামাজ এটার ভিতরে বাহিরে নয় এটার ভিতরেই নামাজ যুক্তিগত আপনি যেটা বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রিফানের এই মেসেজ আমাদেরকে দিচ্ছেন যে সর্বো নামাজের ভিতর আমি দুরুস শে সিল মেরেছি এটা ছাড়া আমার কাছে আসা যাবে না এই যখন অবস্থা তাহলে অন্য ইবাদত তো আর কথাই নাই নামাজে যদি দুরুস ছাড়া উপরে যেতে না পারে তাহলে অন্য কোন ইবাদত যাওয়ার কি কোনো সুযোগ আছে এই কারণেই তো আপনি যেই হাদিসটা কোট করেছেন আবারও সেটাকে স্মরণ করে দিতে চাই আর দোয়া লয় বাদা একটা মানুষের মগজ যদি ঠিক না থাকে আমরা সবাই জানি ওই মানুষটার এত সুন্দর অভাব হলে কিন্তু আর রক্ষা নেই আর একটা কথা হচ্ছে যে মানুষটার বাহ্যিক অভাব যতই সুন্দর থাকুক না কেন দেমাগ যদি ঠিক না থাকে মগজ যদি ঠিক না থাকে সমাজে কিন্তু তার কোনোই দাম নেই তো যেখানে রসুল করিম রবুর তাআলা সাল্লাহ তাল আলহিউসালামা সেই মগজের সাথে দোয়াকে তুলনা করলেন কারণটা কি কারণ এই দোয়াকে গুরুত্ব দেওয়ার জন্য দোয়া ছাড়া এবাদত আমল বন্দেগি এগুলোর কোনো মগজ ছাড়া যেভাবে মানুষটার কোনো মূল্য নেই ঠিক একইভাবে দোয়া ছাড়া এবাদতের কোনো মূল্য থাকবে না এই জন্য নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন এবং রসইলে করিম সাল্লাহ তাল আলী আলী ওসালামা দোয়ার সেই স্তরগুলো পর্যন্ত দেখিয়ে দিলেন কখন আল্লাহ তাব আরুক দোয়া কবুল করবেন এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় বিধায় আমি আমার বাবাকে দেখেছি আমার বাবা তার বাবাকে দেখেছেন এই ট্রেডিশন চলে আসছে এটা এমনিতে নয় আল্লাহ রসুলের সেই হুকুমের উপরে আমল করে তো দুঃখের সাথে বলতে হয় যে প্রিয় দর্শক শ্রোতা আমাদের অনেক সময় বিভ্রান্ত করা হয় বলা হয় যে নামাজের পরে দোয়া করতেই হবে এমন কোনো কথা নেই কারণ যদি সব সময় করতে থাকি তাহলে মনে হবে এটা নামাজের একটা অংশ বড়ই আফসোস আর একটা পুকুর চুরি আর কি প্রতারণা করা এটা একটা প্রতারণা করা যেমন অজুর ভিতরে আমরা অনেক কাজ করি যেমন যখন মাতা মাসে করি মাতা মাসে করার ফরজিয়াত এটা মাথার চুল চার ভাগের এক ভাগ করলে আদায় হয়ে যায় আমরা পিছনে যে ঘাড় মাসে করছি সব সময় করছি যারা প্রত্যেক দিন ফরজ নামাজের পরে দোয়া করলে নামাজের অংশ হয়ে যাবে মনে করছেন ওনারাও করছেন তো প্রত্যেক দিন যে ঘাড় মাসে করছি এই জন্য কি ঘাড় মাসে করা মোস্তাহ থেকে ফরজ হয়েছে নাকি আদৌ হয় নাই হতে পারে না আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে সেটা নির্ধারণ আমি এই জায়গায় আর একটু যোগ করতে চাই আপনার সাথে দর্শক শ্রোতা যখন নামাজ শুরু করি আমরা আল্লাহু বলি ইমাম সাহেব যখন শুরু করেন এর আগে কিন্তু কাতার সাজা করার কথা বলেন যে প্রত্যেকদিন কিন্তু বলা হয় এমন কোন নামাজ এটা বলা সুন্নত তো তাই বলি কি এটা নামাজের অংশ হয়ে গেছে প্রতিদিন করতেছি মজার ব্যাপার আরেকটা বিব্রান্তিকর কথা হ্যাঁ বিব্রান্তিকর এবং আমার যখন নামাজের আহকাম আরকান 13 14 শেষ হয়ে গেল আমি যখন দুই দিকে সালাম ফিরালাম এর পরে যদি আমরা সবাই মিলে দোয়াটাকে নামাজের অংশ মনে করি না বানাইতেও চাই সারা জীবন সারা জীবন চাইলেও তো সেটা নামাজের অংশ হতেই পারে সবাই জানে তো কমপ্লিট সাধারণ মানুষ জানে যে নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে শেষ হয় সালাম দিয়ে এটা একটা নিতান্তই প্রতারণা ছাড়া আর কিছু আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম আজকে সুপ্রিয় দর্শক শ্রোতা যে বিষয়টি আমি আবার একটু স্মরণ করে দিতে চাই দরুদ শরীফের কথা মনে রাখবেন দরুদ শরীফ ছাড়া বান্দার ইবাদত কবুল হয় না আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় বন্ধু হিসেবে যাকে গ্রহণ করেছেন তিনি হলেন হাবিবুল্লাহ আমাদের নবীর সুলে করিম সল্লাহ তাল্লা আল্লাহর বন্ধুকে কেউ যদি সম্মান করে সেই বন্ধু কিন্তু খুশি হবেন আমার বন্ধুকে কেউ যদি সম্মান করেন সহজ এটা আমার কাছে ভালো লাগবে আল্লাহ আমাদের হেদায়ত করুন আমরা যাতে আমাদের ইবাদতের আগে পরে যখনই সময় হয় বেশি বেশি আমরা দূরশ্রে তিলওয়াত করে আমাদের ইবাদতুলো আল্লাহর কাছে যাতে নিয়ে যেতে পারি। এই সিয়াম সাধনা এই রমজান মাসের এই রোজা সকল ইবাদত দূরৎসিপের মাধ্যমে কবুল হোক এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের মহান অতিথিকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল পর্যন্ত আবার দেখা হবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত প্রতি বছরে নতুন করে ভূমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো রমজানের আলো রমজানের আলো রমজানের আলো